প্রিয় শিক্ষার্থী অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত এবং শুভেচ্ছা। আমি খায়রুননেসা প্রভাষক দর্শনশাস্ত্র বিভাগ আজাদুল বিশ্ববিদ্যালয় কলেজ চাঁদগাঁও চট্টগ্রাম। আমি তোমাদের দ্বাদশ শ্রেণীর যুক্তিবিদ্যা দ্বিতীয় পত্র প্রথম অধ্যায় নিয়ে আলোচনা করব। যদিও তোমাদের প্রথম সাময়িক বার্ষিক পরীক্ষাটা সম্পন্ন হয়নি, কিন্তু আমাদেরকে যথানিয়মে তো কাজ চালিয়ে যেতে হবে। তো আমাকে তোমরা সহযোগিতা করবে, আমি তোমাদের আজকে যুক্তিবিদ্যা দ্বিতীয় পত্র ক্লাসটা শুরু করছি। যুক্তিবিদ্যা দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায়টা নিয়ে আমি আজকে আলোচনাটা করব। প্রথম অধ্যায়টার নাম হচ্ছে যৌক্তিক সংজ্ঞা। এখন আমাদের প্রথমেই জানতে হবে যৌক্তিক সংজ্ঞা কি। কোন পদে কোন পদকে সুস্পষ্টভাবে জানতে হলে অবশ্যই সংজ্ঞার প্রয়োজনীয়তা রয়েছে। আর যৌক্তিক সংজ্ঞা বলতে বোঝায় কোন পদের যথার্থের সুস্পষ্ট বিবৃতিকে যৌক্তিক সংজ্ঞা বলে। যেমন মানুষ হয় বুদ্ধিবৃত্তি সম্পন্ন জীব। মানুষ করে সংজ্ঞা দিতে গিয়ে বুদ্ধিবৃত্তি গুণটি দ্বারা প্রকাশ করায় এখানে সংজ্ঞাটি যথার্থ হয়েছে। এখন তোমরা একটু প্রশ্ন করতে পারো, এখানে মানুষের তো আরো গুণ থাকতে পারে, এখানে কেন আমি এখানে উল্লেখ করলাম যে বুদ্ধিবৃত্তি গুণটি, বুদ্ধিবৃত্তি গুণটি উল্লেখ করা এখানে এটাই যে বুদ্ধিবৃত্তি গুণটি উল্লেখ করাতে এখানে যথার্থটি সুস্পষ্ট হয়েছে। জানলাম, এখন আমরা চলে যাবো সেটাকে আরো একটু স্পষ্ট করার জন্য।
সংজ্ঞা এবং বর্ণনার মধ্যে পার্থক্য। এবার চলো সংজ্ঞা এবং বর্ণনার মধ্যে পার্থক্য কি সেটা নিয়ে আমরা আলোচনা করি। লক্ষণ বা বিভেদক
নিয়ে আলোচনা করা হবে। তাহলে আজকে এখানেই শেষ। আমরা এরপরে সংজ্ঞা এবং বর্ণনার মধ্যে পার্থক্য আমাদের এখানে শেষ। আমরা এরপর চলে যাব যৌক্তিক সংজ্ঞার নিয়মের মধ্যে। যৌক্তিক সংজ্ঞার পাঁচটি নিয়ম আছে। যৌক্তিক সংজ্ঞাকে আমি আবার বলছি, সংজ্ঞাকে পূর্ণ পদের সংজ্ঞাদানের অর্থ হচ্ছে সংজ্ঞার্থের মধ্যে অবশ্যই যাকর্তের উল্লেখ থাকতে হবে বা অপরিহার্য গুণের উল্লেখ থাকতে হবে। অপরিহার্য গুণের উল্লেখ থাকলে সেটাকে সে তাকে আমরা যৌক্তিক সংজ্ঞা হিসেবে চিহ্নিত করতে পারি। মানে যৌক্তিক সংজ্ঞা এই সংজ্ঞাকে যৌক্তিকের মধ্যে পাঁচটি নিয়ম আছে, আবার এই পাঁচটি নিয়মকে লঙ্ঘন করলে বিভিন্ন রকমের অনুপত্তি দেখা দেয়। আজকে আমরা তাহলে শুরু করছি যৌক্তিক সংজ্ঞার প্রথম নিয়ম। পাঁচটি নিয়মের মধ্যে প্রথম নিয়মটি হচ্ছে যে পদে সংজ্ঞা দিতে হবে সেই পদের যথার্থের পূর্ণ উল্লেখ করতে হবে, এর বেশি যথার্থ উল্লেখ করা যাবে না, আবার কম যথার্থ উল্লেখ করা যাবে না। যেমন মানুষ পদের সংজ্ঞাদান করতে গিয়ে মানুষ পদ বুদ্ধিবৃত্তি সম্পন্ন জীব, মানুষ পদের সংজ্ঞাদান করতে গিয়ে এখানে বুদ্ধিবৃত্তি গুণ এবং জীব নিয়ে আলোচনা করায় সংজ্ঞাটি যথার্থ হয়েছে। আমরা তো এটা জানি যে কি বুদ্ধিবৃত্তি গুণটি মানুষ পদে সংজ্ঞাদান করতে গিয়ে মানুষ যদি জীব হয়, এখানে একটা জিনিস মানুষের আসল পূর্ণ জাতি হচ্ছে কি জীব। এখন এই জীব শ্রেণীটি কি জীব সম্পর্কে আলোচনা করতে গিয়ে দেখা যায় কি শুধু মানুষ নয় অন্যান্য প্রাণী আছে, কিন্তু অন্যান্য প্রাণী থেকে মানুষটিকে গুণটির কারণে আলাদা করা হচ্ছে এই বুদ্ধিবৃত্তি গুণটি কারণে। তাহলে এই বুদ্ধিবৃত্তি গুণটি হচ্ছে মানুষ পদের একটি মৌলিক গুণ বা অপরিহার্য গুণ। আর এই অপরিহার্য গুণটি যখন আমরা কোনো পদের সংজ্ঞাদান করব তখন অপরিহার্য গুণেরই উল্লেখ থাকবে, এর কমও হতে পারবে না বেশিও হবে না আবার বাদও দেওয়া যাবে না। এইরকম যদি হয়, এই নিয়মকে যদি লঙ্ঘন করে কোনো পদের সংজ্ঞাদান করতে গিয়ে যদি অতিরিক্ত গুণের উল্লেখ করা হয় বা কোনো পদ অতিরিক্ত গুণটি যদি বাদ দেওয়া হয় তখনই তাকে চার প্রকার অনুপত্তি ঘটে, সেই অনুপত্তি অর্থাৎ নিয়মকে লঙ্ঘন করলে চার প্রকার অনুপত্তি ঘটে। এক প্রথম অনুপত্তিটির নাম হচ্ছে বাহুল্য সংজ্ঞাজনিত অনুপত্তি, আর দ্বিতীয়টি হচ্ছে আপত্তিক সংজ্ঞাজনিত অনুপত্তি, অব্যাপক সংজ্ঞাজনিত অনুপত্তি, অতিব্যাপক সংজ্ঞাজনিত অনুপত্তি। এবার আমরা জেনে নিব এগুলো কি কি অনুপত্তিগুলো কিভাবে সৃষ্টি হয়। বাহুল্য সংজ্ঞাজনিত অনুপত্তি আমরা আগে জেনেছি যে কি কোনো পদের সংজ্ঞাদান করতে গিয়ে সংজ্ঞার মধ্যে অতিরিক্ত গুণের উল্লেখ করা যাবে না, যদি অতিরিক্ত গুণের উল্লেখ করা হয় তখন তাতে বাহুল্য সংজ্ঞাজনিত অনুপত্তি ঘটে। যেমন আমি একটা উদাহরণ দিচ্ছি, মানুষ হয় বিচারশীল বুদ্ধিবৃত্তি সম্পন্ন জীব। এখন আমি মানুষ পদের সংজ্ঞা দিতে গিয়ে বুদ্ধিবৃত্তি গুণটি তো তার অপরিহার্য, কিন্তু এই বুদ্ধিবৃত্তি গুণটির আগে আমি একটা শব্দ যোগ করেছি বিচারশীল। এই বিচারশীল হচ্ছে একটি উপলক্ষণ, এই উপলক্ষণটি অতিরিক্ত গুণ, এই অতিরিক্ত গুণটি উল্লেখ করায় সংজ্ঞাটিতে বাহুল্য সংজ্ঞাজনিত অনুপত্তি নিয়মকে লঙ্ঘন করেছে, তাই বাহুল্য সংজ্ঞাজনিত অনুপত্তি ঘটেছে। এরপর আমরা দ্বিতীয় অনুপত্তিটির নাম দিচ্ছি আপত্তিক সংজ্ঞাজনিত অনুপত্তি। আপত্তিক সংজ্ঞাজনিত অনুপত্তি বলতে বোঝায় কোনো পদের সংজ্ঞাদান করতে গিয়ে সংজ্ঞার মধ্যে অতিরিক্ত কোনো গুণের উল্লেখ করা হলে সেই গুণটি যদি অতিরিক্ত গুণের উল্লেখ করে ফেলি এবং সেই গুণটি যদি অবিচ্ছেদ্য অবিভাজ্য অংশ হয় তখনই তাতে আপত্তিক সংজ্ঞাজনিত অনুপত্তি ঘটে। একটা উদাহরণ দিয়ে আরো দিয়ে আমরা যাই আপত্তি। যেমন মানুষ হয় হাস্যপ্রিয় বুদ্ধিবৃত্তি সম্পন্ন জীব। এখন হাসি গুণটি মানুষের হাসলেও মানুষ না হাসলেও মানুষ, এটা তার অপরিহার্য গুণ নয়, এটি একটি তার অবান্তর গুণ, তার এখানে অতিরিক্ত গুণ উল্লেখ করার সংজ্ঞাটিতে কি ঘটেছে আপত্তির সংজ্ঞাজনিত অনুপত্তি ঘটেছে। নিয়মে ছিল কোন পদের সংজ্ঞাদান করতে গেলে অতিরিক্ত গুণ অবান্তর লক্ষণ যোগ করা যাবে না, উপান্ত বা কোনো উপলক্ষণ বাদ দেওয়া যাবে না, কিন্তু এই নিয়মকে লঙ্ঘন করে এখানে কি করেছে অতিরিক্ত গুণের উল্লেখ করে এবং গুণটি অবিচ্ছেদ্য হয়েছে।
সম্পর্ক যেমন হাসি খুশি মানুষ থেকে কখনো বিচ্ছেদ করা যাবে না। তারপর তৃতীয় নাম্বার অনুপস্থিতি হচ্ছে অব্যাপক সংজ্ঞা জড়িত অনুপস্থিতি। কোন পদের সংজ্ঞা দান করতে গেলে সংজ্ঞাটির মধ্যে অবশ্যই অতিরিক্ত গুণের উল্লেখ করা যাবে না, সেটা তো আমরা নিয়মের মধ্যে জানি। যদি অতিরিক্ত গুণের উল্লেখ করে ফেলি তখনই সেই গুণটি যদি বিচ্ছেদ্য বিযোজ্য অংশ হয় তখনই তাতে অব্যাপক সংজ্ঞা জড়িত অনুপত্তি হবে। যেমন মানুষ হয় শিক্ষিত বুদ্ধিবৃত্তি সম্পন্ন, যে এই শিক্ষা গুণটি কিছু মানুষের আছে আবার কিছু মানুষের নেই, তাই এই গুণটিকে আমরা বিচ্ছেদ্য অংশ হিসেবে চিহ্নিত করতে পারি, কারণ এটা তার অপরিহার্য গুণ নয়। এরপর কোনো পদের সংজ্ঞা দান করতে গিয়ে যদি একেবারে যথার্থের উল্লেখ করা না হয় তখনই তাতে অতিব্যাপক সংজ্ঞা জনিত অনুপত্তি ঘটে। যেমন একটা উদাহরণ দেওয়া হবে, যেমন মানুষ হয় জীব, এখানে কিন্তু মানুষ পদের সংজ্ঞা দান করতে গিয়ে বৃহত্তর শ্রেণী জীবকে দিয়ে আলোচনা করা হয়েছে, এখানে কোনো যথার্থের উল্লেখ করা হয়নি, অর্থাৎ গুণের উল্লেখ করা হয়নি। তাই কোনো পদের সংজ্ঞা দান করতে গিয়ে যদি কোনো উল্লেখ গুণের কোনো গুণের উল্লেখ করা না হয় তখনই তাতে অতিব্যাপক সংজ্ঞা জনিত অনুপত্তি ঘটে। তাহলে আমরা প্রথম নিয়মের থেকে জানলাম কোনো পদের সংজ্ঞা দান করতে গিয়ে সংজ্ঞা জনিত অবশ্যই যথার্থ উল্লেখ করতে হবে, যথার্থ উল্লেখটা কম হবে না বেশি হবে না আবার বাদ দেওয়া যাবে না। এই নিয়মকে লঙ্ঘন করলে চার পদের অনুপত্তি ঘটে। এই অনুপত্তি সম্পর্কে আলোচনা করা হলো, আশা করি তোমরা আমার পাঠ বুঝতে পেরেছ। আজকে এখানে আচ্ছা, তাহলে এ পর্যন্ত। আগামী ক্লাসে আমরা যৌক্তিক সংজ্ঞার দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম নিয়মটি নিয়ে আলোচনা করব, সে পর্যন্ত তোমরা অপেক্ষায় থাকবে। আজকে তো যা পড়েছি তোমরা যেখানে তোমাদের কোনো সমস্যা হয় সেটা আমার কমেন্ট বক্সে জানাবে, আমি তার উপর বলে আবার লিখে দেবো। তাহলে এ পর্যন্ত ধন্যবাদ সবাইকে, ভালো থেকো, সুস্থ থেকো এবং বাসায় থেকো।